তৃণমূল ছাত্র নেতাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশকর্মী, দাবি ছাত্র নেতার। গুলি চালানোর ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ, বিক্ষোভ, পাল্টা লাঠিচার্জ পুলিশের। ছুটে আসা গুলি থেকে তৃণমূলের ছাত্র নেতাকে বাঁচাতে গিয়েই গুলিবিদ্ধ হন বসিরহাটের পুলিশ কনস্টেবল প্রভাত সর্দার। সোমবার রাতে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আক্রান্ত বসিরহাট থানার অনন্তপুর ফাঁড়ির পুলিশ কনস্টেবল প্রভাত সর্দার, বর্তমানে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ কর্মী। জানা গেছে, সিরাজুল বেশে নামে এক ব্যবসায়ী সোমবার রাতে স্থানীয় শাকচূড়া বাজার এলাকায় তার কার্যালয়ে একটি ঝামেলায় জড়িয়ে পড়েন। সেই ঝামেলা মেটাতে যায় বাজারে কর্তব্যরত পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে যায় উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল জামান বুলবুল। তার দাবি, তখনই এক দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার দিকে ধেয়ে আসা গুলি দেখতে পেয়ে কনস্টেবল প্রভাত সর্দার আশরাফুল জামান বুলবুলকে নিচে বসিয়ে দেন। তখনই সেই গুলি এসে লাগে পুলিশ কর্মীর বাঁ কাঁধে, তারপর তিনি মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। শুরু হয় ব্যাপক উত্তেজনা। অন্যান্য পুলিশ কর্মীরা গিয়ে সহকর্মীকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। এরপর রাতে তার অবস্থার অবনতি হওয়ায় বারাসাতের এক বেসরকারি হাসপাতালে পাঠানো হয় তাকে। ঘটনার পর প্রশ্ন উঠছে, তাহলে ঠিক কী কারণে বুলবুলের ওপর গুলি চালানোর পরিকল্পনা করা হয়েছিল? পুরনো কোনো বচসা না রাজনৈতিক প্রতিহিংসা? ঘটনাটি খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। ওই অফিসের সামনে দিয়ে সিরাজুল বেশের একটা ওখানে অফিস করেছে, সেই অফিসের সামনে দিয়ে যাচ্ছিল। সেই বাচ্চা ছেলেটাকে অতর্কিতরা 40 জনের মতো এসে মারধর করছে, বলছে এখান থেকে গোয়েন্দাগিরি করছে। আমাদের কালকে একটা অনুষ্ঠান ছিল এখান থেকে প্রায় 4 কিলোমিটার ভিতরে, আমরা সেখানে ছিলাম। আমি যাচ্ছিলাম, আমি যেতে যেতে আমি পথের থেকে শুনলাম যে এরকম হয়েছে। আমরা গিয়ে জিজ্ঞাসা করছি যে কেন এই জায়গায় অশান্তি করছেন, একটা বাচ্চা ছেলেকে মারধর করছেন। এইবারে একটা উত্তেজনা তৈরি হয়েছে, আমাদেরও লোকজন এসছে, এসে একটা কথা কাটাকাটি চলছিল। তেমন তো অবস্থায় পুলিশও এসছে, আমি পুলিশের সঙ্গেই থাকাচ্ছি। তারপরে দেখলাম যে ওর অফিসের ভিতর থেকে, সিরাজুলের অফিসের ভিতর থেকে ছেলে, সিরাজুল বেশের ছেলে ওয়াইদুল্লাহ বেশে এবং একটা ছোট ছেলে ছিল, ওর নাম সম্ভবত অমর সিদ্দিকী বেশে, ও একদম ভিতরে ঢুকলো। একে লাফে ভিতরে ঢুকেই মেশিন হাতে করে নিয়ে এসছে, মেশিন হাতে করে এবার ওখান থেকে আমরা ভাবছি যে হয়তো গুলি চালাবে না, কিন্তু এবার আমি একেবারে সামনে থেকে থাকাচ্ছিলাম, আমাকে লক্ষ্য করে পরপর গুলি। এবং পুলিশ, যে পুলিশটা কর্মীটা কালকে গুলি হয়েছে, ও তো সম্পূর্ণ আমাকে বাঁচাতে গিয়ে, এবং আমাকে বাঁচাতে গিয়ে ও সেভ করতে গিয়ে ও পিছন থেকে পুরো গুলিটা খেয়েছে। ও তো আমাদের দলেরই কেউ না, এবং উনি 21 সালে পুরোপুরিভাবে সম্পূর্ণ জোটকে সহযোগিতা করেছে, তার আগে সমস্ত ইলেকশানে উনি জোট করেছেন। এবার এ নিয়ে আমার সঙ্গে তো কোনো দ্বন্দ্বও ছিল না, কিন্তু টার্গেটটা পুরো আমাকে করা হয়েছিল এবং আমাকে বাঁচাতে গিয়েই পুলিশ কর্মী। এইভাবে এই অস্ত্র মজুত করার অর্থ ওনার একটা বৃহৎ পরিকল্পনা ছিল যে এখানে কোনো সংঘর্ষ এবং বহু মার্ডার হবে, তেমনই কাজে অস্ত্র শস্ত্র দেখে আমরা তো সবাই ভীতু হয়ে গেছি। পাশাপাশি এই ঘটনার জেরে এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়ায় বসিরহাট এলাকায়। টাকি গভর্নমেন্ট কলেজের সামনে ছাত্রনেতার ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা। হাতে প্লাকার্ড নিয়ে রাস্তার ওপর বসে পড়ে শুরু করেন পথ অবরোধ। দীর্ঘ সময় অবরোধ চালিয়ে যেতে থাকেন তারা। পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্য সড়কে বিক্ষোভ মিছিল করে নিমদড়িয়া কোদালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস, স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান সাহারাপ মণ্ডল, হামিদ গাজী, আশরাফুল জামান বুলবুলের নেতৃত্বে টাকি রোডে বিক্ষোভ দেখান তারা। রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে বিক্ষোভে সামিল হতে দেখা যায় বিক্ষোভকারীদের। কালকের রাত 9টার সময় সিরাজুল বেশের অফিস থেকে আমাদের ছাত্র নেতা বুলবুলের উপরে হামলা করা হয়েছে এবং অস্ত্র দিয়ে এবং মেশিন দিয়ে গুলি করা হয়। সেই গুলি প্রশাসন, পুলিশ বাঁচাতে যেয়ে প্রশাসনের গায়ে লাগে। প্রশাসন এখন খুব খারাপ আহত অবস্থায় এখন কলকাতা আর্জি করে ভর্তি আছে। আমরা চাইছি সিরাজুল বেশে, সে আমাদের পার্টির কেউ না, তাকে শাস্তি চাই। সে যেন অবিলম্বে শাস্তি, বিরাট শাস্তি হয় যেন। এদিন বসিরহাট থানার সামনেও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীদের একাংশ। হাতে দলীয় পতাকা নিয়ে চলতে থাকে বিক্ষোভ। বিক্ষোভ চলাকালীন পুলিশের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলাকালীন পুলিশকে পাল্টা আক্রমণ করা হয় বলেও অভিযোগ। এদিনও রক্তাক্ত হন এক পুলিশ কর্মী।
ঘটনার পর পুলিশের পক্ষ থেকে পাল্টা লাঠিচার্জ করা হয়। এলাকায় উত্তেজনা থাকায় স্থানীয় শাকচূড়া বাজারে পুলিশি পিকেট বসানো হয়েছে, চলছে পুলিশি টহল। মঙ্গলবার বারাসাতের হাসপাতালে অস্ত্রোপচার করা হয় গুলিবিদ্ধ পুলিশকর্মী প্রভাত সর্দারের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।